আসসালামু আলাইকুম। আপনি কি বাড়ি তৈরি করেছেন? আপনার কি বাজেট কম? কম খরচের মাধ্যমে দরজা, জানালা, গেট, গ্রিল, কেচি গেট তৈরি করতে চান? আমার ইনফরমেশন অনুযায়ী যদি তৈরি করেন, আশা করি আপনার অর্ধেক টাকা কমই ফেলতে পারবেন। যদি আপনার 1 লক্ষ টাকা খরচেও আপনি 50,000 টাকার মাধ্যমে কমপ্লিট সম্পূর্ণ তৈরি করতে পারবেন। বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আমি বলছি যাদের বাজেট কম তাদের কথা। আমরা অনেক সময় অনেক কিছু তৈরি করি, তাই না? দরজা, এখন আমি একটা জিনিস আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করি। আমরা যখন তৈরি করি দরজা, জানালা, গেট, গ্রিল, তখন আমরা একটা জিনিস খেয়াল করি না। খেয়াল করার জিনিসটা হচ্ছে, আপনার যখন তৈরি করবেন চেষ্টা করবেন, যদি আপনার বাজেট কম হয় তাহলে লোহার মাধ্যমে তৈরি করার জন্য। লোহার মাধ্যমে তৈরি করলে কী হবে, তখন আপনার এগুলোর বাজেট অনেক কম আসবে এবং আপনার বাজেট বেশি যাবে না। একটা গেট যদি আপনি এসএসের মাধ্যমে তৈরি করেন, মেন গেট, তাহলে তৈরি করতে পারবেন 60,000, 65,000, 70,000 টাকার মাধ্যমে। যদি সিম্পল চাল লোহার মাধ্যমে তৈরি করেন, যদি 7×7 হয়, তাহলে আপনি থাউকা দেন, তাহলে 30,000 টাকার মাধ্যমেও তৈরি করতে পারবেন। এখন অর্ধেক কমই আসবে। যদি আপনি এসএসের গ্রিল উইন্ডো যদি তৈরি করতে চান, তাহলে আপনার এসএস দিয়ে গ্রিলটা এবং অ্যালুমিনিয়াম দিয়ে উইন্ডোটা তৈরি করলে টাকা আসবে, টোটাল খরচা হতে পারে 12,000 থেকে 13,000 টাকা। এবং আপনি যদি লোহার মাধ্যমে গ্রিল প্লাস উইন্ডোটা তৈরি করেন, তাহলে আপনার টাকা আসবে মাত্র 4,500 থেকে 5,000 টাকা, একবারে 200টা পাকা মাল দিয়ে, বুঝতে পারলেন? এখন বলছি যারা কিনা বারান্দার গ্রিলগুলো তৈরি করতে চান, বারান্দার গ্রিলগুলো যদি আপনি স্কোয়ার ফিট হিসেবে তৈরি করেন, 130 টাকা প্রতি স্কোয়ার ফিট, 400টা পাকা মাল দিয়ে। এখন সেটা সাদা থাই ডিজাইন, ডিজাইনটা একটু দাম বেশি আছে। যেহেতু আমি বলছি আপনারা কিনা লোহার মাধ্যমে তৈরি করলে কিলো হিসেবে তৈরি করবেন, তাহলে 90 টাকা কিলো নেবে। এখন বলছি লোহা কিন্তু সব কিছু কিলো হয় না, যেহেতু এরকম ধরনের যেসব বক্সগুলো রয়েছে এগুলো কিন্তু কিলো হিসেবে না, এগুলো স্কোয়ার ফিট হিসেবে। এটা রেট না, এটার একটু একটু বেশি, এটা 1,000 টাকা স্কোয়ার ফিট, এটা হবে না, কারণ এটা অনেক গর্জিয়াস ডিজাইন তাই জন্য। আর অন্যান্য ডিজাইন রয়েছে, ডালাই ডিজাইন রয়েছে, এসব ডিজাইনগুলোর প্রাইস অনেক বেশি, এগুলো তৈরি করলে আপনার অনেক বাজেট বেশি আসবে। এখন বলছি যারা কিনা সিঁড়ি তৈরি করতে চান, এসএসের সিঁড়ি তৈরি করলে 1.2 mm দিয়ে স্টিলটেক কোম্পানির মাল দিয়ে, স্টেনলেস স্টিলের এসএসের আর কি, তাহলে আপনার টাকা আসবে প্রায় 24,000 টাকার মতো। আর লোহা দিয়ে তো তৈরি করলে মাত্র আপনি 10,000 টাকার মাধ্যমে এবং 11,000 টাকার মাধ্যমে অল কমপ্লিট তৈরি করতে পারবেন, বুঝতে পারলেন? এই ছিল আলোচনার বিষয়টা। আপনি যদি লোহার মাধ্যমে তৈরি করেন, আমি আশা করি আপনার বাজেটটা অনেক কম আসবে। আর যেখান থেকে তৈরি করবেন লোহা, আপনি পাকা 200টা মাল দিয়ে তৈরি করবেন, আর কেচি কেটেও 200টা দিবেন, যেহেতু এটা লোহা মরিচে আসে, যাতে বেশি দিন নষ্ট হতে হতে বেশি দিন লাগে। আর একটা জিনিস আপনাকে বলছি, শুনুন, যখন যেখান থেকে তৈরি করবেন চেষ্টা করবেন এগুলোতে লাগানোর আগে প্রাইমার মেরে নেওয়ার জন্য, তাহলে কী হবে, এগুলোতে আর কখনও মরিচ আসবে না এবং কখনও জাং আসবে না। আমরা জানি একটা জিনিসে যখন একটা মরিচে চলে আসে, তখন এগুলাতে মরিচে ছাড়ানো খুবই কঠিন হয়ে পড়ে। তখন আপনাদের একটা জিনিস খেয়াল রাখা খুবই প্রয়োজন, আপনারা যে যেখান থেকে তৈরি করতে চান, তাহলে আশা করি আপনারা অবশ্যই লাগানোর আগে প্রাইমার মেরে নেবেন, তাহলে এগুলো নষ্ট হবে না এবং মরিচ আসবে না। এখন বলি যারা কিনা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন দর্শক হয়ে থাকলে, তাহলে নিচে লাল বটন যদি সাবস্ক্রাইব লেখাটা আপনার কাছে আসে, তাহলে এটাতে ক্লিক করে রাখুন, তাহলে নোটিফিকে সকল ধরনের আমি ভিডিওগুলো আমার আপনার কাছে চলে যাবে। তাহলে যারা কিনা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা বেশি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন, শেয়ার করতে পারেন। আর একটা জিনিস আপনাদেরকে বলি, শুনুন, আপনার যখন লোয়ার জিনিস কোনো স্কোয়ার ফিট বা কিলো হিসেবে তৈরি করবেন, তাহলে কিলো হিসেবে তৈরি করলে 90 টাকা কিলো নেবে, যেহেতু তাহলে আপনি এটা অন্য জায়গায় একটা ওয়ার্কশপ নিয়ে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেহেতু জানি বাংলাদেশে যদি একটা ওয়ার্কশপের মালিক বলে 80 টাকা কিলো করবে, সে বলবে 75 টাকা করবে, সে বলে যদি 90 টাকা, সে বলবে আমি 85 টাকা করে করবো, এরকম হয়, তাহলে আপনার সাথে প্রতারণা হতে পারে। যেহেতু সবাই যেহেতু লাভের জন্য ঘুরে, সবাই যেহেতু লাভের জন্য কাজ করে, তখন তারা আপনার সাথে প্রতারণা করতে পারে, ওজনে কম দিতে পারে। তাহলে আপনি অন্য একটা ওয়ার্কশপ নিয়ে ওজন করবেন, যে ওয়ার্কশপ তৈরি করবেন সেই ওয়ার্কশপে ওজন করার বলেও নাম নেবেন না, তাহলে দেখবেন আপনার সাথে প্রতারিত হবেন না। আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না। যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিচে লাল বটন সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন।
আর সাবস্ক্রাইব করলে যে আমার উপকার এমন নয়, আপনি ভিডিওগুলো পেয়ে দেখতে পারবেন, আপনার কাছে ভিডিওগুলো যাবে, আপনার হোম পেজে শো করবে, তখন কিন্তু ভিডিওগুলো আপনি দেখলে হয়তো আপনার উপকার আসবে এবং রিজনগুলো পছন্দ হতে পারে। আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, চ্যানেলের ভিতর থেকে ভিডিওগুলো দেখে আসুন। আর পিক্সার কোনো ধরনের কিছু দেখতে চাইলে আমার ফেসবুকে একটা পেজ রয়েছে, অল ডিজাইনকে সার্চ দিলে ফেসবুক পেজটা পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি পিক্সারগুলো দেখতে পারবেন।